হ্যালো জনগণস, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু তোত্তো ব্লগ। সো আজকের যে ভিডিওটা করছি এটা কোনো মজাদার ভিডিও না, কারণ এই ভিডিওতে আমরা একটু সিরিয়াস থাকতে হবে আমাদের সবাইকে, কারণ এখানে আমাদের এলাকায় একটু যেসব ঘটনাগুলো ঘটছে এগুলি নর্মাল না। সো এই কারণে আমি এখন, এই যে আমার সাথে এক ভাই রয়েছে, আমি এখন ওনার কাছে জিজ্ঞাসা করব। সো উনি আপনারা জাস্ট ওনার মুখে আপনারা শুনুন যে এখানে কী হচ্ছে। সো ভাই আপনি যদি একটু বলতেন যে এখানে কী হচ্ছে। আসসালামু আলাইকুম। যে আমাদের এলাকায় একটু নাজুক পরিস্থিতি, যেমন কারণ এই এলাকাটায় যে আমাদের, আমরা যারা বিদেশে থাকি, বাঙালি আছি, পাকিস্তানি আছি, আর অনেক দেশেরই আছি, যেমন আমরা ইন্ডিয়ানও আছি বলেছিলাম, যে আমরা বিদেশে অনেকেই থাকি, কিন্তু এখানে কিছু ইতালিয়ান দুষ্ট গুলাবান আছে, তারা আমাদের বিদেশিদের উপরে আক্রমণ করছে হঠাৎ। যেমন একজন যাচ্ছে রাস্তা দিয়ে, ওরা কিন্তু, তুমি যদি আর একটু জোরে বলো তাহলে সুবিধা হয় আর কি। যেমন আমরা রাস্তাতে যদি একা যদি যাই কোথাও, ধরেন বাসায় গেলাম, তো তখন যদি কেউ ধরে, ইতালিয়ান কয়েকজন চার পাঁচজন ছেলেপেলে এসে ধরে, ধরার পরে মনে করেন ওকে মারে, অনেক রক্তাক্ত করে, রক্তাক্ত করার পরে ওরা মারে ফেলে আবার চলে যায়। যেমন এটা শুধু একদিন না, আজকে মনে করেন প্রায় এক মাসের ধরে প্রত্যেক দিন ঘটনা ডে বাই ডে ঘটতেছে। তো এই জন্য আমরা অনেক আতঙ্কিত আছি বিদেশিরা। তো আমি সবাইকে বলবো যে এই ভিডিওটার মাধ্যমে আমরা যারা বিদেশিরা আছি, তারা সবাই যেন সাবধানে থাকি, আর যেখানে যে একা যেন না যায়, অন্তত দুই থেকে তিনজন যাতে যায়, তাহলে আমরা এটার থেকে মুক্তি পাবো। আর ইতালিয়ানদেরকে তো আমরা তো বিদেশি কিছু বলতে পারবো না, এমন না, কিন্তু আমরা যদি আইনের আশ্রয় নিই, সরকারের, আমরা পুলিশের কাছে যেতে পারি, তাদের কাছে নালিশ করতে পারি। তো এইগুলো নিয়ে আজকে আমাদের যে একটা মিটিং হয়েছে, যে বিদেশিরা যারা আছে সবাই মিলে একটা মিটিং করেছে, তো সেই মিটিংয়ের ভিতরে এই একটা প্রস্তাবনা এসেছিলো যে সবাই যদি ক্যারাবিয়ানের কাছে যায়। তো সবাই গেলো ক্যারাবিয়ানের কাছে, যাওয়ার পরে একটা নালিশ করলো, এখন ওরাও দেখবে, দেখা যাক কী হয় এই আর কি। তো আমার এতটুকুই অনুরোধ থাকবে সবার লাস্টে, যে আমরা যারা বিদেশিরা আছি সবাই যেন একসাথে থাকি এই আর কি। সো যাই হোক, এতক্ষণ উনি এখানে যা বললো এই বক্তব্যটা দেওয়ার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। সো এর মধ্যে আমি আপনাদেরকে আরও কিছু কথা এড করতে চাই, কারণ আপনারা ওর যেরকম বললো যে আমরা সবাই মিলে একটি মিছিল অথবা আন্দোলন যেটা বলতে পারেন ওইখানে গিয়েছিলাম, ওইখানে যাওয়ার পর এখানে আর কি যে ফয়সালাটা হলো, অর্থাৎ এখানে যে ডিসিশনটা নেওয়া হয়েছে যে এখানে আমাদের এখানে সিকিউরিটি অবশ্যই আরও বাড়ানো হবে। সো দেখা যাক এখানে কী হয়। আর আমরা যেই এখানে যে আন্দোলনটা, অর্থাৎ এখানে যে শপেরও যেটাই বলেন আপনারা, যেটা আমরা এখানে করেছি, এটা রেজাল্ট কী হয় তা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। আর ওইখানে যাওয়ার পর আর কি ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু ওইখানে ভিডিও করতে মানা করেছে ওনারা, সো এই কারণে ওইখানে ভিডিও করতে পারিনি। সো জাস্ট তবে একটা শর্ট ভিডিও আমি করেছি, যেটা কিনা আমি পরবর্তীতে আপনাদেরকে একটি শর্ট ভিডিওর মাধ্যমে আপলোড করে দেখাবো। সো এটাই এই ভিডিওটার মধ্যে আমার বলার ছিল। সো এটাই জাস্ট এটুকুই। সো দেখা হচ্ছে এরপরে কোনো ভিডিওতে। অতি শীঘ্রই আপনারা আমাদের নতুন ভিডিওগুলো পাবেন। সো অবশ্যই আমাদের এই চ্যানেলে আপনাদেরকে কি বলে এটাকে আর একটু নজর রাখতে হবে, কারণ আপনারা জানেন এতদিন চ্যানেলে ভিডিও আপলোড না দেওয়ার কারণে চ্যানেলটা ডাউন হয়ে গেছে, এবং এটাকে ওঠানোর দায়িত্ব অবশ্যই আবার আপনাদেরকে নিতে হবে। সো যাই হোক, দেখা হচ্ছে এরপরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই আমাদের সাথে থাকুন এবং চোখ রাখুন তুতু ব্লগসে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রম তুতু ব্লগস।